যে হে হেমিনগঞ্জ এনে রাখুন যে শাইত্যান যদিও মানবজাতির জাতির বিপর্যয় সৃষ্টিকারী শায়ত্যানের মধ্যে অনিষ্ট আর অনিষ্ট রয়েছে কিন্তু তার সৃষ্টিতে অনেক তত্ত্ব রয়েছে রহস্য রয়েছে আশ্চর্যজনক রহস্য রয়েছে যার কিছু ইমাম ইবানুল কাইম রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন তা আপনাদের সামনে পেশ করছি বা তার কিছু অংশ পেশ করছি প্রথম শয়তানকে সৃষ্টি করার রহস্য হচ্ছে বহুমুখী আল্লাহ রব্বুল্লাহ আলমীর গোলামী যেন প্রকাশ পায় যদি ইবলিশকে সৃষ্টি না করতেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাহলে সেই গোলামী বান্দা যে আল্লাহ রবুল্লা গোলামি প্রকাশ করবে এবং গোলামীর অবদিয়াতের বাস্তবায়ন করবে তা হাসিল হতো না যেমন আমর বিল মারুফ আর নাহি মুনকার ভালো কাজের উপদেশ দেওয়ার অন্যায় কাজে বাধা দেওয়া শয়তানি যদি না থাকতো তো কোনো মানুষ মন্দ কাজ করতো না তাহলে মন্দ কাজ থেকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসতো না ভালো কাজের উপদেশ দেওয়ার প্রয়োজনীয় হতো না কারণ এমনিতে সবাই ভালো কাজ করতো কারো শয়তান নেই এই এইরকমই কুপ্রবৃত্তির বিরোধিতা করার গোলামী শয়তান আছে বলেই কুপ্রবৃত্তি আছে এবং মানুষ এক শ্রেণীর কুপ্রবৃত্তির অনুসরণ করে থাকে তার বিরোধিতা করার মাধ্যমে আল্লাহ রবীন্দ্র গোলামি প্রকাশ পায় ধৈর্য ধারণের গোলামি প্রকাশ পায় যে মানুষ পাপাচার থেকে ধৈর্য ধারণ করে থাকে এবং আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে থাকে মানুষ নিজের মনের চাহিদার ওপর মন অনেক কিছু চায় বৈধ অবৈধ অনেক কিছু মনে আসে কথা কিন্তু সেগুলির বিরুদ্ধাচরণ করে রবের আনুগত্য করে থাকে এই এবাদতগুলি থাকতো না যদি শায়তানকে আল্লাহ সৃষ্টি না করতেন দ্বিতীয় রহস্য হচ্ছে তবার গোলামির বাস্তবায়ন শয়তান যদি না থাকতো তো তবার প্রয়োজনীয় হইতো না পাপই হইতো না তবারই প্রয়োজন হতো না আল্লাহর দিকে ফিরে আসার গোলামী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার গোলামী আল্লাহ সুবহানহ তালা তবাকারীদেরকে ভালোবাসেন এবং তাদের তবাকেও ভালোবাসেন সুতরাং গণহার কারণ হচ্ছে শয়তান শয়তানি যদি না থাকতো তাহলে তওবার কোনো সুযোগ সুবিধায় আসতো না জি তাহলে মানব জাতি তওবার এবাদত থেকে ইস্তফারের এবাদত থেকে বঞ্চিত থাকত তৃতীয় রহস্য শয়তান সৃষ্টি করার হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের শত্রুর বিরোধিতার গোলামে শত্রু আছে আল্লাহর শত্রু এবং আল্লাহর বান্দাদের শত্রু এই শত্রুর বিরোধিতা করার মাধ্যমে আল্লাহর গোলামি প্রকাশ করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের জন্য তার বিরুদ্ধাচরণ করতে হবে তাকে লাঞ্ছিত করতে হবে এই শয়তানকে রাগান্বিত করতে হবে এটি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে অত্যন্ত প্রিয় এ জি কারণ আল্লাহ সুবাহা তালো ভালোবাসেন ওই সব ব্যক্তিদেরকে যারা তাকে ভালোবাসে এবং তারা যেহেতু আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসার সাথে আল্লাহর চান যে আল্লাহর দুশ্মনকে তারা রাগান্বিত করুক আল্লাহর দুশ্মনকে তারা লাঞ্ছিত করুক আল্লাহর দুশ্মনকে যেটা খারাপ লাগে সেই রকম কিছু করুক আর এই এটি এমন একটি সূক্ষ্ম গোলামি যেটি জ্ঞানী মানুষ ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারে না চার নম্বর রহস্য এই ঈশ্বয় তানকে সৃষ্টি করার হচ্ছে এই ইবলিশ শয়তানের থেকে এবং ইবলিশ শয়তান অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিনের আশ্রয় কামনা ইস্তিহাজ আর যদি শয়তান না থাকতো তাহলে মানুষ তার অনিষ্ট থেকে আল্লাহ রবুল আলমিনের আশ্রয় কামনা করতো না বা করার প্রয়োজনীয় হইতো না আল্লাহ রবুল আলমের কাছে যে আমরা সবসময় আশ্রয় কামনা করি যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো শয়তান অনিষ্ট থেকে আমাদের হেফাজত করো তার ষড়যন্ত্র থেকে এবং তার কষ্ট থেকে এটি আল্লাহ রব্বুল্লা আলম বড় একটি ইবাদত পাঁচ নম্বর রহস্য হচ্ছে যে মানুষ আশায় প্রতারিত হয়ে যেন বসে না থাকে আশা নিয়ে শুধু আকাঙ্ক্ষা নিয়ে বসে না থাকে বরং আল্লাহর যে বান্দা হবে সে অত্যন্ত ভয় পাবে আল্লাহ রব্বুল আলম আফারমানিকে এবং যারা এই শয়তান এবং শায়তানের চালার তাদের শত্রু তাদেরকে এবং তাদের থেকে সতর্ক সাবধান থাকবে এবং তারা ভালো করে চিন্তা করবে যে ইবলিশয়েতানের এই দশাটা কেন হয়েছে এই জন্য এতে দশা হয়েছে সে মালাওয়ান অভিশপ্ত হয়েছে যে সে আল্লাহ রাবুল আলমিনের বিরুদ্ধাচরণ করেছিল আল্লাহ বলেছিলেন যে শেজদাকর আদমকে সে নাফারমানি করেছিল আমরাও যদি সেই রকমই নাফারমানি করি তো আমরাও ইবলিশ কাতারে এসে দাঁড়িয়ে যাব সুতরাং এই ক্ষেত্রে কখনও প্রতারিত একজন মুসলিম হবে না আর মানুষ ভালো করে উপলব্ধি করবে যে আমি যদি আমি যদি সেই শয়তানের অনকরণ করি তাহলে আমি ফেরিস্তাদের স্তর থেকে নেমে শয়তানের স্তরে চলে আসব যেমন এই বিলিশ এক সময় ফেরিস্তাদের সাথে উঠা বসা করত কিন্তু তাকে আল্লাহ রব্বুল আলমিন কোথায় নিম্ন থেকে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন ছয় নম্বরে শয়তান সৃষ্টির রহস্য হচ্ছে যে মানব জাতির প্রকৃতিতে ভালো এবং মন্দ দুটো ক্ষমতা আল্লাহ নিহিত রেখেছেন মানুষের যেমন ভালো কথা কাজের ক্ষমতা রয়েছে তেমন মন্দ কথা কাজেরও ক্ষমতা প্রত্যেকের রয়েছে শয়তানকে সৃষ্টি করার মাধ্যমে মানুষের মধ্যে যে খারাপ শক্তি রয়েছে যে খারাপ শক্তি যে তাদের প্রকৃতিতে নিহিত রয়েছে সেই খারাপ শক্তির যে বহিপ্রকাশ ঘটে থাকে খারাপ কাজের মাধ্যমে সেটাকে বের করে নিয়ে আসা হয় আর রসুলগণকে আল্লাহ রব্বুল আলম পাঠিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য মানবজাতির জাতির কল্যাণের জন্য সঠিক পথ দেখানোর জন্য যাতে করে মানব ভিতরে যে ভালো ক্ষমতা রয়েছে আল্লাহ রব্বুল আলম যা তাদের প্রকৃতিতে নিহিত রেখেছেন সেই ভালো ক্ষমতাটিকে ক্ষমতাটির বহি প্রকাশ ঘটানো এবং সেই ক্ষমতাটিকে বাস্তবে প্রকাশ করা আর এর মাধ্যমে তার যে পরিণাম রয়েছে সেটা সুস্পষ্ট হয়ে ওঠে এবং এই দুই শ্রেণীর মানুষকে কে ভালো শক্তিকে কাজে লাগালো আম্বিয়া রসুলগণের দিক নির্দেশনা মেনে আর কে মন্দ শক্তিকে কাজে লাগালো শয়তানের আনুগত্য করে এই দুই দলে ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের যে সৃষ্টির রহস্য রয়েছে তা যেন প্রকাশ পায় এবং আল্লাহ রব্বুল আলমিনের যে চূড়ান্ত ফায়সালা তকদির রয়েছে সে অনুযায়ী মানুষের শেষ পরিণাম নির্ধারিত হয় এই ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শায়তান আদম সন্তানের বা মানবজাতির এত অনিষ্টকারী তারপরে শায়তানকে সৃষ্টি করার রহস্য কী